السلام عليكم ورحمة الله وبركاته জিকিরের মাধ্যমে সদাকার ফজিলত লাভ করা যায়, মানে টাকা পয়সা খরচ করে যে ফজিলত, আল্লাহর জিকির করেও তার থেকে বেশি ফজিলত লাভ করা যায়। সুবহানাল্লাহ। যেমন লম্বা একটা হাদিস আছে, আমরা আরও একদিন আলোচনা করেছি যে গরিব সাহাবিরা একদিন সবাই মিলে বসছেন, এক গোপন মিটিংয়ে বসছেন, যে আমরা তো সব আমলের ক্ষেত্রে ধনী সাহাবিদের থেকে আমরা পিছিয়ে পড়ছি, কারণ ধনী সাহাবিরা আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরাও রোজা রাখি তারাও রোজা রাখে, আমরা যা যা করি তারাও সব করে, এক জায়গায় গিয়ে আমরা পারি না তারা করে ফেলে, তারা আল্লাহর রাস্তায় অনেক টাকা সদাকা করে ফেলে, আমরা তো টাকা নেই সদাকা করতে পারি না, তারা হজ করে, তারা উমরা করে, তারা এরকম অনেক কাজ আছে যেগুলো অর্থের কারণে আমরা পারি না, তাহলে এই জায়গায় তো আমরা পিছিয়ে গেছি। তাহলে চলো নবী সাল্লামের কাছে গিয়ে আমরা এমন কিছু আমল শিখে নিব যেগুলোর মাধ্যমে আমরা ওই ধনী ভাইদের থেকে উপরে চলে যেতে পারি। দেখেন, এটারে বলে আমলের প্রতিযোগিতা, মুসাবাকাতুল খায়রাত, মুসারাআতুল খায়রাত। সাহাবায়ে কেরামের মধ্যে এইভাবে আমলের প্রতিযোগিতা চলত। গরিব সাহাবিরা নবী সাল্লামের কাছে আসছেন, আসার পরে নবী সাল্লাম বলছেন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার আল্লাহু আকবার বলবে, আর 100তম বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই বলে ভাই শুনো, নবী সাল্লাম তো শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই খবরটা যেন ধনী সাহাবিরা শুনতে না পায়, কারণ এটাও যদি শুনে যায় তাহলে তো তারাও করে ফেলবে, আমরাও করে ফেলবো, আবার সমান হয়ে যাবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো আর গোপন থাকে না, এখন এক সময় এসে ধনী সাহাবিরাও শুনে গেছেন, এখন তারাও ফরজ নামাজের পরে এই আমল শুরু করে দিছেন, এখন আবার মিটিংয়ে বসছে যে ভাই সর্বনাশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আমলটা শিখেছেন সেটা তো এই সাহাবিরাও শুনে গেছেন, ওই ভাইয়েরাও শুনে গেছেন, তা তারাও শুরু করে দিয়েছেন, তাহলে আবার আমরা সেই আগের মতো হয়ে গেলাম। আবার তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালামের এই কথাটা বলে দিলেন যে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, মানে তুমিও 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, আরেকজনও 33 বার বলবে, দুইজনের ফজিলত সমান হবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চাইবেন, যাকে যতটুকু চাইবেন ততটুকু দিবেন। এই জন্য তোমরাও এই আমল করবা তারাও করবে, বা তোমরাও জিকির আজকার ইবাদত বন্দেগীগুলো করবে তারাও করবে, কিন্তু যেই জায়গায় তুমি পাইতেছ না তার থেকে বেশি ফজিলত আল্লাহ তোমার এই আমলগুলোর মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে এটা সাদাকা, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে এটা সাদাকা, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা সাদাকা, কেউ যদি আল্লাহু আকবার বলে এটা সাদাকা, এগুলো সবগুলা এই জিকিরগুলোই এক একটা সাদাকা।